রাজ্যে ঊর্ধ্বমুখী করোনার গ্রাফ সোমবারের চেয়ে মঙ্গলবার দৈনিক সংক্রমণ এক লাফে বেড়েছে প্রায় 3000, বেড়েছে মৃত্যুও, আতঙ্ক বাড়াচ্ছে ওমিক্রনও, অতিমারিতে অতিষ্ঠ জনজীবন, তালা পড়েছে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে, নিয়ন্ত্রণ করা হয়েছে লোকাল ট্রেনের চলাচলেও, জারি হয়েছে একগুচ্ছ বিধিনিষেধ, কঠোরভাবে স্বাস্থ্যবিধি পালনের কথা বলছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরাও। এই অবস্থায় রাজ্য সরকারের তত্ত্বাবধানে হচ্ছে গঙ্গাসাগর মেলা। 10ই জানুয়ারি থেকে শুরু হতে চলা গঙ্গাসাগর মেলা চলবে 16ই জানুয়ারি পর্যন্ত। 14ই জানুয়ারি মকর সংক্রান্তির দিনই সবচেয়ে বেশি ভিড় হওয়ার আশঙ্কা করা হচ্ছে। করোনা আবহে গত বছর গঙ্গাসাগর মেলার আয়োজন সেভাবে হয়নি, কিন্তু এবার কয়েকদিন আগে থেকেই শুরু হয়েছে তোড়জোড়। গঙ্গাসাগর মেলার প্রস্তুতি প্রায় শেষ, কলকাতায় তৈরি হয়ে গেছে প্যান্ডেল, আসতে শুরু করেছেন সাধুরা। সবাইকে কোভিড টেস্ট করাবো, এখানে আমাদের ভ্যাকসিনেশনেরও একটা সেন্টার থাকবে, আউটরাম ঘটবে, ভ্যাকসিন যারা না নিয়ে এসেছেন তাদের ভ্যাকসিন দিয়ে দেওয়া হবে, আর যদি কারোর সেরকম শরীর খারাপ হয়, কোভিড হলো কি এমনিও শরীর খারাপ হতে পারে, তাদের ওখানে আমাদের অ্যাম্বুলেন্স থাকবে, যারা তুলে নিয়ে গিয়ে আমাদের ডেইগনেটের হসপিটাল যেটা শম্ভুনাথ পণ্ডিত সেখানে আমরা নিয়ে যাবো। কিন্তু কোভিড সংকটের কালে কেন গঙ্গাসাগর মেলা, প্রশ্ন তুলছে বিজেপি। সরকার সিদ্ধান্ত নেবে, আমরা বলার কে, আমাদের কথা সরকার তো শুনবে না, সবাইভাবে আমরা কেন বলতে যাব। মাননীয় মহন্ত মহারাজ বা যারা বিভিন্ন ধর্মীয় সংগঠনের প্রধান আছে তাদের মতামত নিয়ে সরকার সিদ্ধান্ত নিক, আমাদের কথার তো সরকারের কাছে কোনো গুরুত্ব নেই। রাজ্যে যেভাবে সংক্রমণ ছড়াচ্ছে তাতে আগামী দিনে পরিস্থিতি কোন দিকে গড়ায় তা ভেবেই কপালে চিন্তার ভাঁজ পড়েছে অনেকের। ঋত্বিক মণ্ডল, দীপক ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা। স্বাস্থ্যবিধি মেনে শুক্রবার শুরু হচ্ছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। নবান্ন থেকে ভার্চুয়ালি যার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী, থাকবে 50% দর্শক, এক সপ্তাহ ধরে চলবে উৎসব। কোভিড বিধি মেনে 7ই জানুয়ারি থেকে শুরু হচ্ছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। 7 দিন ধরে চলবে উৎসব। নবান্ন সভাঘর থেকে ভার্চুয়ালি উৎসবের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। নবান্ন সভাঘর অন ভার্চুয়াল মোড কনসিডারিং ৫০% এবং এটা সম্পূর্ণভাবে সরকারি সিদ্ধান্ত। যদিও করোনা আবহে চলচ্চিত্র উৎসবের আয়োজন নিয়ে প্রশ্ন তুলছে বিরোধীরা। চলচ্চিত্র উৎসব মানুষের জীবনের থেকে দামি বলে মনে হয় না, তবে সরকার কেন করেছে এই সিদ্ধান্ত নিয়েছে সরকারই তার ব্যাখ্যা দিতে পারবে। সিনেমা ডেফিনেটলি আমরা এনজয় করব, কোভিড বিধি মেনে সমস্ত রুলস যেটা দেওয়া হয়েছে 50% অকুপেন্সি নিয়ে সেটা নিয়েই আমরা করব। এবার কলকাতা চলচ্চিত্র উৎসবের 27তম বছর। কৃষ্ণেন্দু অধিকারী ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।